আমি তো সুইজারল্যান্ডে বেড়াতে এসেছি আপনারা শুনেছেন আজকে একটা খুব প্রিয় জায়গায় এসেছি অমৃতার বাড়ি এই যে দুটো বছর আমরা যে প্যান্ডামিক সিচুয়েশানে কাটিয়েছি সেখানে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে অমৃতা ঠিক তেমন একজন অমৃতা বন্ধু নয় আমি অমৃতার মাসি কেন মৌসুমি ওর মাসি আর আর আমি বন্ধু কিন্তু আমার দুপাশে দুই বন্ধু বসে আছে একটু তোমাদের নামগুলো বলো তুমি আগে আমার নাম একই আর আমার আমরা কি করতে পারি বলো তো আজকে এমন একটা সুন্দর দিন ফিফটিনথ আগস্ট আমরা এরকম একটা জায়গায় এসেছি এবং দুজনের পোশাক এত সুন্দর আমরা কি করতে পারি বলো আচ্ছা গান গাও বান ডে মা তার বান ডে এটি বাংলা ছবিতে একটা কথা দেখেছিলাম বা শিখেছিলাম শিখেই দেখেছি যে ভুলতে চাইলে ভুলতে দু মিনিট লাগে বেশি সময় লাগে না আর মনে রাখতে চাইলে সুদূর প্রবাসে বসেও এমনি করে মনে রাখা যায় তোমাদের জন্য আমার একটা ছোট্ট কবিতা গিফট বলি এখানে তিনটে ওখানে তিনটে সেখানে তিনটে খেউ। এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ রেড়ে চিৎকার শুনে সবাই পগার পার কেবল একটা হাওয়াগোবা ছেলে নাম ভুলে গেছে তার তার চোখের স্বপ্ন কমন স্বপ্নের মতো নীল আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল সবাই ধরল মারল বলল বল জয় জয়সিয়ারাম ছেলেটা বলল রবীন্দ্রনাথ নজরুল ইসলাম আরও একদল বলল বলতো আল্লাহু আকবর ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর সবাই ধরল মারল বলল কোনখানে তোর ঘর ছেলেটা বলল ভারতবর্ষ সবর চর